মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোর বাপের বাড়ি থেকে এত কিছু কেন দেয় বলতো প্রতিবার? এত বছর হয়ে গেল, শুধু তমাল পিয়াল ঈশিতা তোদের দুজনকে দিলেই তো হয়। নো 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 বদ্দি, কি যে টক করো না তুমি, তুই আর না ফ্যামিলি বলো। হ্যাঁ, আমরা টুগেদার ছিলাম, টুগেদার থাকবো। হ্যাঁ, শুধু কি মি আর তোমার ফাদারকে গিফট করলেই হবে নাকি? আমি এইসব ব্যাপারে ভেরি ক্লিয়ার। বদ্দি, মিষ্টিকে তো ঘোষটে পজেশ করেছে জানো? মাই ফাদার, মিষ্টিকে এত অ্যাংরি হতে কিন্তু আমি কোনো দিন শি করিনি। শালিনীকে, শালিনীকে যা নয় তাই টক করে গেল। হ্যাঁ, ওদিকে রোহিত অ্যাংরি, এদিকে মিষ্টিও অ্যাংরি, হোয়াট জে হ্যাপেনিং? জানি না বাবা, এই বাড়িতে নিত্যদিন এই মেজ বইয়ের পরিবারের নাটক দেখতে বিরক্ত না। হ্যাঁ, আর মেজ বইয়ের তো খুব বার বেড়েছে, আর ওর ছেলে তো আবার আকাশে উঠছে, ভেরি ফ্লাইং। যাকে, আমি এসব কথা বলবো না, এমনিতে সবাই বলে যে আমি মেজবের পরিবারকে দেখতে পারি না, তাই এসব বলি। আরে ছোট কাকি, তুমি এখানে? এই দেখো, তুমি এখানে জানলে আমি কাকু কাকুমণি তোমাকে ডেকে ডেকে পাগল হয়ে যাচ্ছে কখন থেকে। এই পাগলিটা না একই রকম রয়ে গেল। রুদ্র, হ্যাঁ, কিছু খেয়েছো নাকি? সবাই মিলে বসে মেজ বউয়ের পরিবারের নাটকই দেখে যাচ্ছে সারা। আর কি কর, দাঁড়াও আমি কিছু করে দিই। না 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 মামা, আমি কিছু খাবো না। কেন বাবা? তুমি তো জানো মা, পূজোর পূজোর আগে আর পরে এই সময়টাতে আমার মন একদম ভালো থাকে না, খালি তথার কথা মনে হয়। কি বাজে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল না এই বাড়িতে, এমন একটা জঘন্য অ্যাক্সিডেন্ট যেটার ছায়াটা আমাদের পেছন ছাড়ছে না, তাই না মা? তুমি বলো মা, রোহিত যদি সেদিন নিজের রাগটা একটু কন্ট্রোল করতে পারতো, তাহলে আমাদের এই দিনটা আজকে দেখতে হতো না, তত আমাদের মাঝখানে থাকতো সবই কপাল। অথচ আমরা দিব্যি আছি, সবাই সবাই খুব ভালো আছি আমরা। ফুলকি আসার পর থেকে রোহিত দিব্যি আছে, নিজের খোলস ছেড়ে দিব্যি বেরিয়ে যাচ্ছে, ভালো আছে, বক্সিং এদিকেও চলছে না, উল্টে ফুলকিকে বক্সিং শেখাচ্ছে, সুপার স্টোর চালাচ্ছে, জন্মদিন পালন করছে, আর এই বাড়িতে কারোর কোনো হেলদোলও নেই। আমি মানতে পারি না মা, এটা আমার খুব অসুবিধা হয়, সমস্যা হয়, ভেতরে ভেতরে কষ্ট হয়। আমার কেন জানি না খালি মনে হয় যে যার জন্য তথাকে চলে যেতে হলো সে দিব্যি আছে, এটা ভগবানের কেমন বিচার বলো। কিন্তু তারপরে মুহূর্তে মনে হয় আমি কেন এই খারাপ কথাগুলো ভাবছি, কারণ রোহিত তো আমার বন্ধু, ও ভালো থাক, ওর ভালো হোক। আমি বুঝতে পারি না মাথার মধ্যে কিরম সব। জানি রুদ্র, কিন্তু তুমি তো মা নও, তুমি বুঝবে না আমার জ্বালা। আমার ভেতরটা না ছারখার হয়ে যাচ্ছে। মাস্টার মশাই, বাড়ির সবাই, কেউ কেউ বোঝে না আমার জ্বালা, কেউ বোঝে না। যতবার আমি এই রোহিতকে স্বাভাবিক দেখি, ওকে কথা বলতে শুনি, গান করতে শুনি, আমার মাথা ঠিক থাকে না রুদ্র।
আগে ও আমার সামনে আসতে ভয় পেত পেত তো ইদানিং তো দেখি সেই ভয়টাও পাচ্ছে না সব ওই ফুলকি আসার পর থেকে না মাস্টারমশাই তো এতে খুব খুশি আর মেজবউ তো সাপের পাঁচ পা দেখেছে এখন তো আবার দু দুটো বৌমা আচ্ছা রুদ্র শালিনী হঠাৎ কেন এলো বলো তো এই বাড়িতে আমি জানি না জানো তো মা কিন্তু আমার আমার ধারণা যে শালিনীর এই বাড়িতে আসাটা রোহিতের জন্য খুবই ক্ষতিকারক মানে সেই জন্যই মেজবাকি বারবার চাইছেন যাতে শালিনী এই বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যায় বুঝতে পেরেছো মানে শালিনী না থাকলে রোহিত অনেক হাসি খুশি থাকবে ঝগড়াঝাটি হবে না সেই জন্যই হয়তো রোহিত এখন চটে গেছে কিন্তু পরে ঠিকই বুঝতে পারবে যে মা সন্তানের জন্য ভালোই চাইছেন আচ্ছা মা এই শালিনী যে রোহিতের সাথে এত ভাব করার চেষ্টা করছে তার পিছনে নিশ্চয়ই কোনো গূঢ় উদ্দেশ্য আছে তাই না জানি না বাবা আমি মেজবের পরিবারকে নিয়ে এত কথা ভাবতে পারছি না আচ্ছা রুদ্র তুমি ঠিক জানো শালিনী এ বাড়িতে রোহিতের কাছ থেকে সুবিধে নিতেই এসেছে আমি ঠিক জানি না মা আমার আমার মনে হয় নাহলে বলো ওর মতো একজন বড় বক্সার যে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে এখান থেকে চলে গেছিল সে হঠাৎ করে কেন ফিরে আসবে বলো তো মানে কি দরকার ওর আর রোহিত একটা বুদ্ধু এখনো পর্যন্ত শালিনীকেই ভালোবাসে দেখবে শালিনী একদিন ওকে শেষ করে দেবে উল্টো দিকে ফুলকিকে রোহিত বুঝতেই চায় না কিন্তু পারলে ওই ফুলকি একদিন রোহিতের জীবনটা পাল্টে দেবে তুমি দেখো আমি বলছি তোমায় ব্যাস আমি আগুনটা জ্বেলে দিলাম এবার গীতা অতি দেবে শালিনী মিত্র রায় চৌধুরীর বাড়িতে সে থাকবে কি হলো কি ভাবছো এত এই দেখো কাজ যে আবার কেঁদো না আমারই দোষ আমি এসব কথা তুললাম তুমি রেস্ট করো এগুলো দেখো গিফটগুলো আমি যাই একটু আমার প্রচুর কাজ আছে বিকেলবেলা আবার ঠাকুর আনতে হবে হ্যাঁ আমি চললাম হ্যাঁ হ্যাঁ পরিবার থেকে আর রোহিত ও তো সত্যি আকাশে উঠছে এই ফুলকি আসার পর থেকে না না ধ্যাত কি যে বলিস প্রিয়া শালিনী মিত্র এই লুজারটা জীবনে কোনোদিনও ফিরবে না আমি তো জাস্ট রোহিতকে নিয়ে একটু খেলা করছি Zee 5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি